হ্যালো ভিউয়ার্স, আজকে আমি আপনাদেরকে একটি ইটের গাঁথুনির দেওয়াল তৈরি করতে কী পরিমাণ সিমেন্ট বালির মশলা প্রয়োজন হয় সেটা বের করার একটা সহজ পদ্ধতি দেখাবো, যে পদ্ধতি অনুসরণ করলে অতি সহজেই আপনারা গাঁথুনির মশলার পরিমাণটা বের করে নিতে পারবেন এবং একটি ইটের সাইজ, মশলা সহ কত, মশলা ছাড়া কত, এ সকল বিষয় নিয়ে আলোচনা করব। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। ভিউয়ার্স, আপনাদেরকে প্রথমেই অ্যাট ফার্স্ট যা জানতে হবে সেটা হচ্ছে যে আমাদের ইটের সাইজ। আসলে আমাদের মশলা ছাড়া ইটের সাইজ এবং মশলা সহ ইটের সাইজের মাপটা কত, চলুন আমরা সেটা একটু দেখে নেই। আপনারা এখানে দেখতে পাচ্ছেন আমাদের মশলা ছাড়া একটি ইটের সাইজ হচ্ছে 9.5 ইঞ্চি, 4.5 ইঞ্চি এবং 15 ইঞ্চি। এগুলোর সাথে আপনারা যে দেখতে পাচ্ছেন মশলা সহ ইটের সাইজ সেটা হচ্ছে 10 ইঞ্চি, 5 ইঞ্চি এবং 3 ইঞ্চি। অর্থাৎ এখানে হচ্ছে দেখা যাচ্ছে যে একটা ইটের সাইজ মশলা ছাড়া 9.5 ইঞ্চি এবং মশলা সহ 10 ইঞ্চি এবং মশলা সহ আর একদিকে 5 ইঞ্চি এবং 3 ইঞ্চি, অর্থাৎ মশলার। তো আমাদের এটি হচ্ছে ইটের দেয়াল, দেখতে পাচ্ছেন ইটের দেয়ালটি একদিকে 10 ফিট এবং একদিকে 15 ফিট। তো এই 10 ফিট বাই 15 ফিট ওয়ালটির আমরা এক মশলার হিসাবে বের করব। তো সেই জন্য আমাদেরকে প্রথমে যেটা করতে হবে, আমাদের মোট গাঁথুনির পরিমাণটা বের করে নিতে হবে। তারপরে মোট গাঁথুনির পরিমাণটা যেভাবে বের করবো, আপনারা দেখতেই পাচ্ছেন উচ্চতা হচ্ছে 10 ফিট এবং প্রস্থ হচ্ছে 15 ফিট। আমরা মোট গাঁথুনির পরিমাণটা বের করে নেই, আপনারা দেখতে পাচ্ছেন 10 ফিট গুণন 15 ফিট, অর্থাৎ উচ্চতা 10 ফিট এবং প্রস্থ হচ্ছে 15 ফিট। এবং আমাদের এই যে দেওয়ালটা দেখতে পাচ্ছেন আপনারা, এই দেওয়ালটা হবে হচ্ছে ধরুন 5 ইঞ্চি। তাহলে দেওয়াল যদি 5 ইঞ্চি হয় তাহলে এখানে হচ্ছে 5 ইঞ্চি। 5 ইঞ্চিকে আমরা যদি ফিটে পরিবর্তন করি তাহলে হবে 0.41 ফিট। যেহেতু আমাদের ওয়ালটির দৈর্ঘ্য 15 ফিট এবং উচ্চতা 10 ফিট, এটা হচ্ছে ফিটে রয়েছে, তাই 5 ইঞ্চিটা ও তাই 5 ইঞ্চি ওয়ালটিকেও আমাদের ফিটে পরিবর্তন করতে হবে, কারণ সবগুলো একক যদি একটা এককে হয় সেক্ষেত্রে আপনাদের পরিমাণ বের করতে সুবিধা হবে। তো আপনারা দেখতেই পাচ্ছেন এখানে রয়েছে 10 ফিট 15 ফিট এবং 5 ইঞ্চি, অর্থাৎ 0.48 ফিট, যেটাকে আমরা যদি এখন গুণ করি 15 ফিট 10 ফিট এবং 0.41 ফিট, তাহলে যেটা হবে সেটা হচ্ছে 61.5 সিএফটি বা ফিট কিউব, অর্থাৎ 3টা ফিট, অর্থাৎ ফিট কিউব, অথবা যেটাকে আমরা সিএফটি বলে থাকি আর কি। তা আমাদের মোট গাঁথুনির পরিমাণটা আমরা পেয়ে গেলাম 61.5 সিএফটি। তো এবার আমাদেরকে যেটা দেখতে হবে সেটা হচ্ছে আমরা যে গাঁথুনিটা করবো, এই ওয়ালটাতে আমরা গাঁথুনি করবো, সেই ওয়ালটি মশলার অনুপাতটা কত হবে। আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমি লিখে নিয়েছি সিমেন্ট ও মশলার অনুপাত। তো সিমেন্ট ও মশলার অনুপাতটা কত হবে সেটা আমাদেরকে দেখতে হবে। সিমেন্ট ও মশলার অনুপাতটা আমরা সাধারণত গাঁথুনির ক্ষেত্রে 1.4 ইউজ করতে পারি, 1.5 ইউজ করতে পারি, 1.6 ইউজ করতে পারি। তাহলে 1.4 সাধারণত আমরা যদি ওয়ালটা অনেক মজবুত করার দরকার হয়, অর্থাৎ আমরা ঘরের ভিতরে যে পার্টিশন ওয়ালগুলি দিয়ে থাকি ছাদের নিচে, সেগুলির ক্ষেত্রে 1.4 ব্যবহার করা হয় এবং অনেক ক্ষেত্রে 1.5 ব্যবহার করা হয়। এবং আমরা যে বাইরে ওয়ালগুলো ব্যবহার করে থাকি যেমন প্রাসি বা নর্মাল গাঁথুনির জন্য, সেক্ষেত্রে আমরা 1.6 ব্যবহার করে থাকি। তো আপনারা দেখতে পাচ্ছেন আমরা জানি গাঁথুনির কাজে শুকনো মশলার পরিমাণ 35% ধরা হয়, অর্থাৎ আমরা যখন মশলাটি দিয়ে ইটের গাঁথুনি করব তখন তো মশলাটা অবশ্যই ভিজা থাকবে, কিন্তু আমরা যে মশলার পরিমাণটা এখন বের করছি সেটা কিন্তু অবশ্যই শুকনো। তো তাই আমরা গাঁথুনির কাজে শুকনো মশলার পরিমাণ 35% ধরে থাকি। তো এবার আমরা মোট গাঁথুনির মশলার পরিমাণ বের করবো। আমাদের মোট গাঁথুনি হচ্ছে 61.5 সিএফটি এবং সেটার 35% সহ আমরা মোট মশলার পরিমাণটা বের করে নেবো। তাহলে দেখতে পাচ্ছেন 61.5 গুণন 35% বা 35 ভাগ 100, তো আর বের করে নেই। তাহলে আমাদের টোটাল গাঁথুনির কাজের জন্য মশলার পরিমাণ বের হলো 21.52 সিএফটি। তো আমরা সিমেন্ট ও বালির পরিমাণ বের করার জন্য প্রথমে যেটা করবো, আমরা যে অনুপাতে গাঁথুনির কাজ করব সেই অনুপাতে যোগ করে নেব। তো আমরা 1.5 ধরেই গাঁথুনি করব, সেই জন্য আমরা যেটা করবো 1.5 যোগ করে নিলাম। দেখতে পাচ্ছেন আপনারা অনুপাতের যোগফল, অর্থাৎ আমাদের যে সিমেন্ট, আমাদের যে সিমেন্ট ও মশলার অনুপাত রয়েছে, অর্থাৎ আমরা একটা যদি সিমেন্ট দিই পাঁচটা বালি দেবো, তো সেই অনুপাতের যোগফলটা আমাদের 6। তারপরে দেখুন আমরা সিমেন্টের পরিমাণ বের করবো, তাহলে
আমাদের টোটাল কাজের ভলিউম হচ্ছে 21.52 সিএফটি, তাহলে 21.52 সিএফটি গুণন আমাদের প্রথম যেটা সেটা হচ্ছে যে সিমেন্ট, তাহলে আমরা এক দিয়ে দিলাম সিমেন্ট, এবং আমাদের অনুপাত যোগফল হচ্ছে 6, টোটাল অনুপাত মশলার অনুপাত। তো আমরা এখন এটা ক্যালকুলেশন করি, তাহলে আমাদের আসলো 3.58 সিএফটি। তো এটা আসলো হচ্ছে আমাদের সিমেন্ট সিএফটিতে। তো আমাদের সিএফটি থেকে ব্যাগে আনার জন্য যেটা করতে হবে সেটা হচ্ছে এটাকে 0.8 দিয়ে গুণ করতে হবে, অর্থাৎ তাহলে দেখুন এত ব্যাগ বা 3 ব্যাগ। তো হিয়ার আমরা 0.8 দিয়ে গুণ দিলাম, কারণ হচ্ছে 1 ব্যাগ সিমেন্ট সমান 0.8 সিএফটি। তো সেই জন্য আমরা সিএফটিকে ব্যাগ আনার জন্য 0.8 দিয়ে গুণ করলাম। তো এবার আমরা একইভাবে বালির পরিমাণটা বের করে নেব, আমাদের টোটাল কাজের পরিমাণ 21.52 গুণন আমাদের এটা যেহেতু বালি 5, আর এটা যেহেতু সিমেন্ট, সিমেন্ট আমরা বের করে নিলাম, তো আমাদের 5 হচ্ছে বালি, তার 5 দিলাম, টোটাল ভলিউম 6। তো দেখতে পাচ্ছেন আমাদের বালির পরিমাণ বের হয়ে গেল, তাহলে আমরা 18 সিএফটি বালি ধরতে পারি। তো ব্যাস এই ছিল আমাদের মোটামুটি সিমেন্ট ও বালির হিসাব। তো এই ছিল আজকে আমাদের ভিডিও। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটাকে একটা লাইক দিবেন এবং সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের পাশে থাকবেন।